প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধা পেরিয়ে এগিয়ে যাবে দেশ। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রধান কারিগর হবে যুব সমাজ। শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন সরকার প্রধান। যুব উন্নয়ন, দেশপ্রেম, শিক্ষা, সমাজকল্যাণ ও ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবার শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তুলে দেয়া হয় এই সম্মাননা। গণভবন থেকে ভার্চুয়ালি এ আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সরকার প্রধান বলেন, জাতির জন্য যুব সমাজ গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে এগিয়ে নিতে জোর দিতে হবে কারিগরি ও বিজ্ঞান শিক্ষায়। 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়ব সেই লক্ষ্য নিয়েই আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি, কিন্তু এটা যেন আর পিছিয়ে যেন না যায়। আজকে আমাদের তরুণ সমাজই হবে সেই 41-এর কারিগর, যারা দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য উপযুক্ত জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে উদ্যোগী হতে হবে। আমরা জানি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব পিছিয়ে থাকবে না। দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত মানব শক্তি গড়ে তোলা, তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি। যুব সমাজরা উৎসাহিত হবে, উদ্যোক্তা হবে, মানুষের সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে, নিজেদের আর্থসামাজিক উন্নতি করবে, পরিবারকে সহায়তা করবে। কৃষি উৎপাদন ও গবেষণায়ও তরুণদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেখানেও বহু যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। যুব উন্নয়ন, দেশপ্রেম, শিক্ষা, সমাজকল্যাণ ও ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবার শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 12 জন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তুলে দেয়া হয় এই সম্মাননা। গণভবন থেকে ভার্চুয়ালি এ আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সরকার প্রধান বলেন, জাতির জন্য যুব সমাজ গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে এগিয়ে নিতে জোর দিতে হবে কারিগরি ও বিজ্ঞান শিক্ষায়। 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়ব সেই লক্ষ্য নিয়েই আমাদের কর্মসূচি প্রণয়ন করেছি, কিন্তু এটা যেন আর পিছিয়ে যেন না যায়। আজকে আমাদের তরুণ সমাজই হবে সেই 41-এর কারিগর, যারা দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য উপযুক্ত জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে উদ্যোগী হতে হবে। আমরা জানি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব পিছিয়ে থাকবে না। দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত মানব শক্তি গড়ে তোলা, তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি। যুব সমাজরা উৎসাহিত হবে, উদ্যোক্তা হবে, মানুষের সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে, নিজেদের আর্থসামাজিক উন্নতি করবে, পরিবারকে সহায়তা করবে। কৃষি উৎপাদন ও গবেষণায়ও তরুণদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেখানেও বহু যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।